দীর্ঘ উনচল্লিশ বছর সাত মাস চাকরি জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে সুসজ্জিত গাড়িতে অবসরে নোয়াখালীর পুলিশ সদস্য মোহাম্মদ যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখার জন্য বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে বৃহস্পতিবার বিকেলে সদরকোট পুলিশের আয়োজনে আনন্দ ঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় প্রায় উনচল্লিশ বছর তার কর্মজীবন শেষে আজকে প্রত্যেকে সে এলপিআর যাচ্ছেন সমস্ত সাধ্যের তাকে সুন্দরভাবে আমরা এখন এখানে ফের দিয়েছি এবং আমি তার তার এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ ইমাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ পৌরসভার নয় নং ওয়ার্ডের পশ্চিম হাজিপুর গ্রামের মৃত সাইদুল হকের ছেলে তার স্ত্রী দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে তিনি উনিশশো সালের পনেরো নভেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি দীর্ঘ উনচল্লিশ বছর সাত মাস দেশের বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তার চাকরির জীবনের শেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছিল শেষ কর্মস্থল সদর কোর্ট পুলিশের সহকর্মীরা এ সময় সদর কোর্টের ইন্সপেক্টর মোহাম্মদ শাহলম সহ কোর্টের অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন চৌরাশি সনে পুলিশ বাহিনীতে যোগদান করি যোগদানের পরে বিভিন্ন জেলা থানা বাড়ি ইউনিট চাকরি করি অর্ধ তেরো ছয় দু হাজার চব্বিশ কোর্ট পুলিশ পরিদর্শক আলম স্যারের নেতৃত্বে সকলে জেলা পুলিশ সহ আমার সম্বর্ধনা অনুষ্ঠানতে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আমার পরিবার পরিজনের জন্য দোয়া প্রার্থনা করি আপনাদের জন্য দোয়া করি বাকি সময়টুকু আবাদত বন্দীগির মাধ্যমে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করব এই প্রার্থনা করি রাজকীয় বিদায় পেলেন পুলিশ সদস্য ইমাম বিদায় মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আয়োজন করতে পেরে আনন্দিত তার সহকর্মীরা আগামীতেও সবার বিদায় বেলায় সুখস্মৃতি হয়ে থাকার মতো এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা এহসানুল হক ঢাকা পোস্ট